প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুব সমাজকে অর্থনীতির জন্য সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে বাংলাদেশ সহ বিশ্বের উন্নয়নশীল দেশের ক্রমবর্ধমান কর্মসংস্থানের ব্যবস্থা করাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে শেখ হাসিনা বাজারে চাহিদা অনুসারে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন সকালে গ্লোবাল লিডারশিপ মিটিং অন পপুলেশন ডাইনামিক্স শীর্ষক আন্তর্জাতিক পরামর্শ সভার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন তিনি বলেন উন্নয়নের প্রশ্নে প্রতিটি দেশকে আর্থিক জ্ঞান ভান্ডার প্রযুক্তি এবং সমর্থন নিয়ে এগিয়ে আসতে হবে ঢাকায় এই আন্তর্জাতিক পরামর্শ সভা থেকে ফলোপ্রোসু সুপারিশ পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী সীমিত সম্পদের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান তৈরি এবং নগরায়ন জনসংখ্যা বৃদ্ধি বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি সহ অর্থনৈতিক বিভিন্ন সমস্যা মোকাবেলা করা বিরাট এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মানুষের অধিকতর বিচরণ উৎস ও গন্তব্য উভয় দেশের জন্যই কল্যাণকর বিশেষ করে অনেক উন্নত দেশের জনসংখ্যার গতিধারা পরিবর্তনের প্রেক্ষাপটে এটা এখন বাস্তবতা এ ধরনের বিচরণশীলতা টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নিশ্চিত করতে হলে একজন অভিবাসীকে উন্নয়ন এজেন্ট হিসেবে বিবেচনা করতে হয়